হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠা। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তার আগে সবাইকে বলে দিই গুড মর্নিং। আর এখন বাজে সকাল 9টা, আর এখন হচ্ছে আজকে একটা স্পেশাল ডে, তাও আবার বলে দিচ্ছি কি স্পেশাল ডে। আর এদিকে দেখো বাবান ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। এই যে কারণ রাত্রি পর্যন্ত তো পড়েও প্রায় আড়াইটা পর্যন্ত পড়েছে, তারপর শুয়েছে, তাই জন্য এখন ওঠেনি, তবে উঠবে এক্ষুনি। আর এই সন্ধ্যে খেয়ে দিয়ে দোকানে বেরিয়ে যাচ্ছে। তা আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, তার জন্য এর হচ্ছে বার্থডে আজকে, ঠিক আছে? হচ্ছে আজকে বার্থডে বয়, তা আজকে ওর বার্থডে। তা আমি কী আর কী কী করছে না করছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এবার তোমরা ওকে উইশ করো আজকে ওর বার্থডে, তুমি বলো এবার কিছু। তাই সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে সেটা ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এর দোকানে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছে। বলেছিলাম আজকে দোকানে যেও না, কিন্তু দোকানে তো যেতেই হবে, নাহলে এটা আসবে কী করে? তাই দোকানে যাচ্ছে। এবার তুমি কিছু বলো। আজকে বার্থডে আমার, আমি আজকের দিনে জন্মে পৃথিবীকে উদ্ধার করেছিলাম, সেই জন্য পৃথিবী উদ্ধার হয়েছে। বোকা বোকা লাগছে, সেই ছোট বাচ্চাদের মতো কি এখন বার্থডে সেলিব্রেশন করবো এই বুড়ো বয়সে এসে? বাচ্চারা করে ঠিক আছে, বুড়োদের এসব মানায় না। হ্যাঁ, যাকে যা করছে করুক, আমার কোনো চাপ নেই। আমি অ্যাজ ইউজুয়াল রোজকার মতো দোকান যাচ্ছি, দোকান করব, দুপুরে খেতে আসবো, খাবো দাবো, আবার দোকানে দৌড়াবো, এরা যা খুশি করুক। আর এইদিকে গাইস সঞ্জিত তো বেরিয়ে গেল দেখলে, এবার আমি একটু রান্নাঘরে ঢুকবো, রান্না বান্না করবো। আর এইদিকে বাবা নিতে পড়েছে ঘুম থেকে, আর এদিকে দেখো পড়তেও বসে গেছে ঘুম থেকে, ভালো ছেলে। আর ওর ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি, দেখো কর্নফ্লেক্স, এই তো উঠছে, দেখো কর্নফ্লেক্স আর কি বলে কমপ্লান, ওখানে মা বসে ফোন দেখছে, ঠিক আছে? এবার চলো আমি এবার একটু রান্নাঘরে ঢুকবো, সন্দীপের জন্য রান্না বান্না করবো। বেশি কিছু রান্না বান্না নেই, কারণ আজকে আমার পিঠে একটা মাসেলসে টান লেগেছে খুব, যার জন্য ডাক্তার আমাকে পুরোই রেস্টে থাকতে বলেছে। গতবারেও আমার খুব শরীর খারাপ হয়েছিল, রান্না বান্না সেরকম করতে পারিনি, এবারেও আমার খুবই শরীর খারাপ। মানে হাত পাত নাড়ানো আমার বারণ বারণ, পুরো রান্নাটাই করার বারণ আমাকে, কারণ রান্না করতে গেলে তো এরকম খুঁটি নাড়াতে হবে, পুরো এখান থেকে আর্মের এখান থেকে পুরো লাগবে, যার জন্য আমাকে পুরোটাই মানে মুভমেন্ট করতে বারণ করেছে। যাই হোক, যার জন্যই আজকে পুরোটাই কেনা খাবার দাওয়া, শুধু আমি পায়েসটা রান্না করব, আর বাইরে থেকে বিরিয়ানি আসবে, মিষ্টি দই এগুলো তো আছে। চলো তাহলে এবার রান্নাঘরের দিকে একটু পায়েস রান্না করবো। তো গাইস আমি রান্নাঘরে এসেছি আমার বরের জন্যে, আজকে পায়েস বানানোর, পায়েস বানানোর জন্যে। তা এখন আমি পায়েস বানাচ্ছি, এর ভাজা করবো, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, তিন রকম ভাজা করবো। আমাকে কিছু করতে দিল না, ঠিক আছে? তোমরা অনেকে বললো কিছু করে, আমার এই হাতটা পুরো এখানটা দিয়ে পুরো মাসেল টেনে রেখে দিয়েছে, জাস্ট আমি হাতটা মুভমেন্ট করতে পারছি না। কালকে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম ওর জন্য একটা টি শার্ট কিনবো বলে, ওই টি শার্টটা কিনেছি, আর ওর জন্য একটু মিষ্টি দই ঠই কিনেছি, কেক কিনেছি, এগুলো আমি একাই বেরিয়ে করেছি, কারণ ও দোকানে ছিল, বাবান পড়তে গেছিলো, আমি একাই বেরিয়ে করেছি। কিন্তু আমার খুব লেগেছে, মানে হাঁটতে মানে আমার মানে হাঁটাটাও বাড়ুন এখন। এবার আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, পাঁপড় ভাজলাম, আলু ভাজছি, তারপর আমি পটলটা ভাজবো। এই হচ্ছে আমার তিন রকম ভাজা আজকে। তো গাইস এই যে বাদ্দে লাঞ্চ শুরু হয়ে গেছে, বাদ্দে বয় এসে গেছে, আজকে তো ওরই দিন। বাদ্দে বয় না, বাদ্দে ম্যান, বয় আর নেই, বয়ের বয় কেটে গেছে। তো গাইস এই যে এখন দুপুরবেলা প্রায় 4টে বাজে, এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে, এই যে বাদ্দে বয় এসে গেছে, এই যে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এই যে আজকে মেনু দেখো, আরে বাদ্দে বুড়ো একটু এগিয়ে এসো, আরে আমি আটকে গেছি, এগোবো কেন, বসতে পারি না, মাটিতে পা পা আটকে গেছে সব, এখানে পাঁচ দিয়ে দাও দুটো। এই যে বিরিয়ানি, তিন রকম ভাজা, পায়েস, মিষ্টি, স্যালাড, আমাকে আর কিছু রান্না করতে দেয়নি বললাম না, আবার আর এখানে আমার বিরিয়ানি, আর রাত্রিবেলা আবার হবে চিকেন চাপ, রুমালি রুটি, এই যে এখানে ছেলে খাচ্ছে, ঠিক আছে? এখানে ও বার্থডে বয় খাচ্ছে,
বলছি আজকে আমাকে কত খাতিরদারি করছে জন্মদিন বলে, কালকে থেকে আমার মারধর দেবে। হ্যাঁ আমি বুঝতে পারছি না, বলছে বুঝতে পারছে না। আমি বুঝতে পারি না মাটি যে বাবু বাবু হয়ে বুঝতে পারি না। পায়েসটা খাই দেবো, দেখো পায়েসটা খেয়ে খাবো। বলো ভাজাটা খেয়ে একটা করে ভাজা খাবে, যদিও বিরিয়ানির সাথে ভাজাটা কিন্তু রিচুয়ালস, ভাজা তো দিতে হবে। তিন রকম ভাজা করেছি, ওই মিষ্টি পায়েস স্যালাড বিরিয়ানি, ঠিক আছে। এই হচ্ছে আজকের মেনু। তো আজকেও আমাদের এখানে থাকার কথা ছিল না, ওই বাড়িতেই থাকার কথা ছিল, ওর একটা চোট লেগে গেছে, ডাক্তার টোটালি রেস্টে থাকতে বলেছে, যার জন্য এখানে রেস্টে রয়েছে, আমরা ফিরতে পারিনি। মানে বার্থডেটা ওখানেই করার কথা ছিল। বাড়িতে মা বাবাকে নমস্কার করে এসেছি, তাদেরও এই খাবার কিনে দিয়ে এসেছি, একটা অ্যাক্সিডেন্টাল কারণে ওখানে ফিরতে পারিনি। এ মা একটু ভাজাটা খাও, বিরিয়ানি সাথে আলু ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা আমাকে করতে দাওনি, পায়েস আছে, পটল ভাজা, বাবানে রুটি হয়েছে, একটা অ্যাডিনয়েড গ্ল্যান্ড অপারেশন হয়েছে, এক মাস ওর ঠান্ডা জাতীয় জিনিস মানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া বারণ। আর আমরা কোনোদিনই ও কোনো জিনিস খাবে না, আর সেটা আমরা খাবো, বাড়িতে তো দূরের কথা, কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েও খাই না। ও যদি কোনো মানে কোনো রেস্ট্রিকশনের জন্য কোনো কিছু না খেতে পারে, সেটা আমরাও খাই না, সেই জন্য বাড়িতে আনার কোনো প্রশ্নই নেই। তো গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আমি একটু লাইক করছিলাম, লাইভ করা হয়ে ফেসবুকে লাইভ করছিলাম, ফেসবুকে লাইভ করার পরে লাইভ শেষ করে এখন আমি চা করতে এসেছি, চা করে চা খেয়ে খেয়ে তারপরে কেক কাটিং হবে। এই যে এভাবে চা হয়ে গেল দেখলে, এবার হচ্ছে কেক কাটিং। এবার কি বলে কেক কাটা হবে, কেক কাটা হবে, কেক কাটবে সন্দীপ, কাটো এবার বাদ্যে পুরো কেক কাটবে, কাটো আগে তো ফুল দাও। হ্যাঁ তো আগে পুজিয়ে ক্যান্ডেল নেবা, গোটা 50 এর ক্যান্ডেল লাগানোর কথা, সেখানে কটা লাগিয়ে যে 4টে খালি উল্টো পাল্টা কথা বলছে, আরে 50 বছর বয়স হয়ে গেল, আহা হাততালি হাতে দাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday my dear husband, happy birthday to you, may God bless you, may God bless you. আমি খাইব, এখন মা খাবো না, এখন মা খাবো না, কারণ কি বাবা মাকে নিয়ে করতে পেরে, ওই জন্য এখন মা খাবো না, আমি ছোট্ট করে একটা খাইয়ে দেবো কেক, আমি ছোট্ট করে খাইয়ে দেবো, মাকে একটা খাবে, বাবুকে একটা খাইয়ে দিই, ইচ্ছা করে কামড়ে দিচ্ছে হাতের মধ্যে, খাও মা খাওয়াচ্ছে সন্দীপকে। দেখো আমাদের ছেলেই খাওয়াতে ভুলে গেছে, কেকটা খুব সুন্দর খেতে, বাবানকে এখন আমি পড়তে নিয়ে যাবো, আমি নিয়ে আসবো, আমি দোকানে যাবো, আমার এখন বাইরে বেরোতে হবে, আমাকে ক্রিম ট্রিম লাগানো যাবে না,
রুমালি রুটি আর কি বলে চিকেন চাপ, চিকেন চাপ কিনে নিয়ে এসছে, এই যে ঢাকা বিরিয়ানি থেকে কিনে নিয়ে এসছে, ওইটাই এখন খাওয়া হবে। দুপুরে বিরিয়ানি হলো, রাতে আবার এছাড়া ফাটাফাটি খাওয়া, হেভি খাতির যত্ন করছে আজকে, কালকে দেখে আবার দেবে আমাকে, আজকে খাতির যত্ন খেয়ে নি, কালকে সব পূজা আসলে তুলবে। তো গাইজ, আজকে সকাল থেকে রাত অবধি, একদম রাতের ডিনার অবধি আমরা কিভাবে দিনটাকে সেলিব্রেট করলাম সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা হলো। আর আজকে হচ্ছে এই বার্থডে বুড়োর যে ব্লগ তোমরা দেখলে, বার্থডে বয় আর বলা যায়, এখন কি বয় আছি আর বুড়ো, যাই হোক পুরোটাই দেখলে, সারাদিন কী কী করা হলো না হলো, আর পুরোটাই আমার এই সুইট ওয়াইফ আর আমার এই যে কুত্তার, এরা মিলে অ্যারেঞ্জ করেছে পুরোটা, সারাদিন খাটাখাটনি করে কত কিছু করেছে, যাই হোক রান্না বান্নাটা করতে পারেনি যেহেতু একটা চোট রয়েছে, সেই জন্য করেছি পায়েস করে, হ্যাঁ তাও করেছে পায়েস করেছে, ভাজা ভাজি এসবগুলো করেছে, কিন্তু যে বিরিয়ানিটা আমাদের প্ল্যানিং ছিল না, যে বাড়িতেই সব কিছু করবে সেই প্ল্যানিংটাই ছিল, কিন্তু একটা চোট লেগে গেছে, রেস্টে থাকতে বলেছে, রান্না করতেও বারণ করেছে, কারণ ডান হাত দিয়েই তো হাতা খুন্তি সেগুলো নাড়তে হয়, তো সেই জন্য ডাক্তার বারণই করে দিয়েছে, যাই হোক তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা হলো। যদি তোমাদের এই বুড়ো খোকার বাচ্চে বা যে ব্লগটা সেটা ভালো লাগে, হ্যাঁ আমার বউ এত কষ্ট করে করেছে, আমার ছেলে আছে, ওরা দুজনে মিলে করেছে কত কষ্ট করে, হ্যাঁ যদি সেটা তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, তাহলে ওরা একটু আনন্দ পাবে, ওরা এত খাটাখাটনি করে করেছে, আর একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নতুন নতুন ভিডিও ওরা বানাবে, তাহলে পরের বার হয়তো যদি লাইক কমেন্ট না করো সাবস্ক্রাইব না করো, পরের বার আমার এত খাতির যত্ন না হতে পারে, হয়তো আগে তো করলোই না, ভিডিও যখন বানাবো না কিছু খেতে হলে বলে যা রোজ যা খাস তাই খা, তো বুঝতে পারছো আমার কপালে আর জুটবে না এই খাতির যত্নটা পরের বছর, একটু লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও, আমার মুখছে তাহলে আমি অন্তত একটা দিন একটু খাতির যত্ন পাবো, বাকি রোজ দিন তো নিচ্ছে, হ্যাঁ সেই জন্য আমার কথা চিন্তা করে একটু করে দিও, ঠিক আছে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, সারাদিনে অনেক কিছু দেখানো হয়েছে, এবার তোমাদেরকে একটু টাটা করে দিই, আবার তো নেক্সট ব্লগে দেখা হবেই, ঠিক আছে আজকের মতো টাটা, গুড বাই, ভালো থেকো। তারা তো সবকিছু ওই বলে দিল, আর কিছু আমার বলার থাকলো না, তাহলে চলো টাটা গুড নাইট, আবার পরের ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা টাটা।